ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের তুষার বিজয়ী। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মুজাহিদ হোসেন তুষার 9টি ওয়ার্ডের 24টি কেন্দ্রে 28,264 ভোট পেয়ে বেসরকারিভাবে ঘোড়াশাল পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। আমরা চাই যে এই পৌরসভাটা একটা উন্নত আধুনিক এবং নিরাপদ পৌরসভা হওয়া। এই পৌরসভার কিছু সমস্যা রয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা হইলেও এখানে কিছু রাস্তাঘাটের সমস্যা, কিছু ড্রেনের পানি নিষ্কাশনের সমস্যা রয়েছে। আমার যেটা স্লোগান আমি দিয়েছি যে আমরা উন্নত সুস্থ সমাজ এবং আধুনিক ঘোড়াশাল এবং সুন্দর ঘোড়াশাল পৌরসভা চাই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক তানজিরুল হক রনি মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন 2014 ভোট। মঙ্গলবার পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে জেলার সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মেজবাউদ্দিন নৌকার প্রার্থী আল মুজাহিদ হোসেন তুষারকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। পলাশ উপজেলা নির্বাচন অফিসার মুসাম্মদ জুবাইদা খাতুন জানান, ঘোড়াশাল পৌর নির্বাচন শান্তিপূর্ণভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএমে সকাল 8টা থেকে টানা বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। রিপোর্ট ও চিত্রগ্রহণ সদিমরান হাসান, নরসিংদী টিভি।